স্যামসাং নোটের আমার যেটা সবচেয়ে পছন্দ, যার কারণে আমি অন্য কোনো ফোনে জীবনেও যাব কিনা, সেইটা হলো এই জিনিস। কি কিসের ভিডিও করছো? ও তুমি এখানে? তোমার জন্য আসলে কি এটার নাম হচ্ছে N20। হ্যাঁ, এটা কখন অর্ডার দিলা? আমাকে দিলা খোলার জন্য, খুলবো? খোলো। আমার তো হাত পা কাঁপছে। জিনিসটা কি? এটার নাম হচ্ছে N20। এখন থাকবে তো, কারণ কেসটা আসুক। কারণ আমি জানছি না স্ক্র্যাচ ফেলবো তো প্রথমে। যে কিসের গিফট দিলা? এই অ্যানিভার্সারি। কত তম বলো তো, ওইটা না বলতে পারলে হওয়ার আছে। 14-15 14-15 16-17 16-17 ঠিক করে বলো কত? 18-19 17-তেই থাকো, অত বুড়া হয়নি এখন। এটার ভিতরে আর কি কি আছে? স্যামসাং চার্জার। চার্জারটা ভারী। এটা কি? এটা মানে হেডফোন। হেডফোন খুলবো? হ্যাঁ, বার করো। না, এটা চার্জারের। ও এখন মনে হয় আর হেডফোন দেয় না। হেডফোন দেয় না? আয় হায়, অসুবিধা নেই, একটা ওয়ারলেস হেডফোন অর্ডার দিয়েছি, চলে আসবে কাল পরশুর মধ্যে। এটাও দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, ইয়ে করো তো, অন করো। কোনটা? এটা। তোমার টেনে কিন্তু এই সাইডে, কিন্তু আমার এইটে এই সাইডেই, এটাও এখনো এই সাইডে আছে। আর ইয়াটা দেখছো তো, এইটাতে নাইনেরটাতে যেমন এজ ছিল, যেটা আই ডিডন লাইক, এখন আর এজ নাই, এটা পুরো ফ্ল্যাট করে দিয়েছে, মানে কার্ভ ছিল। হ্যাঁ, কার্ভ ছিল, কার্ভটা আমার ভালো লাগতো না। অন করলাম, করো বিসমিল্লা। আরে এইটা দেখতেই তো হেভি লাগে, স্যামসাং গ্যালাক্সি নোট 20 5G। আর এখানে কি স্ক্রিন প্রোটেক্টর ওরা নিজেরাই লাগিয়ে দিয়েছে? হ্যাঁ, একটা দেয় ওরা প্রথমে। এখানে দেখছো কেমন গোল, মানে ওখানে হাত দিয়ে কিছু করা আছে, ফিঙ্গারপ্রিন্টিং এর মানে ওই যে আনলক করার জন্য। লেটস গো, দিব ইংলিশে তো? হ্যাঁ, আনলেস না, টার্মস এন্ড কন্ডিশন। স্যামসাং নোটের আমার যেটা সবচেয়ে পছন্দ, যার কারণে আমি অন্য কোনো ফোনে জীবনেও যাব কিনা, সেইটা হলো এই জিনিস, এইটা। আই লাভ দিস ওয়ান। এইটা দিয়ে এটা ইউজ করতে কি যে মজা লাগে, যারা ইউজ করেনি তারা জানে না। এইটা আমার নোট নাইন থেকে এখন নোট 20-তে সব যাচ্ছে। এইটা হলো নোট 9, যেটা আমি এতদিন ইউজ করতাম, আর এইটা হলো নোট 20। তো দুইটা কম্পেয়ার করলে নোট 20টা একটু চিকন, এটা একটু চড়া, তাই না শরীফিজা? কালারটা খুবই সুন্দর। আগেরটা ছিল, এটা কি কি জানি ব্লু ছিল, কি ডার্ক কি জানি একটা নাম ছিল, আর এই রেডটার নাম হলো মিস্টিক রেড, হুইচ আই লাভ ইট। তো নোট 9 ছিল এতদিন 4G ইন্টারনেট স্পিড, এইটা হলো 5G।
তো এটা কালকে বাইরে যে দেখতে হবে যে আউটসাইডে কি অবস্থা, কতখানি ইন্টারনেট ইয়া থাকে, কত ফোন ফাস্ট, কত কাজ করে। এটা অবশ্য এখনই তুমি ওয়াইফাই অফ করেও দেখতে পারো। ও আচ্ছা, ওয়াইফাই অফ করলে তো বোঝা যাবে যে কত ফাস্ট। আই লাভ ইট। এইটা হলো বেস্ট পার্ট, এই যে লেখালেখি করা যায়, এই জন্য আই জাস্ট লাভ ইট। তো এখন শরীফ ফিজল গিফট দিয়েছে, তো শরীফ ফিজলের ফেভারিট ডিনার তো বানাতেই হবে, আর কোনো উপায় নাই। তো তেহারি রান্না করেছে, যেটা শরীফ ফিজলের মানে দুনিয়ার সবচেয়ে পছন্দ। সো আজকে আমরা আজকে আমি বা আমরা কেউ ভিডিওর জন্য একদমই রেডি ছিলাম না, একটা সারপ্রাইজ একটা ভিডিও ছিল, শরীফ ফিজল শুরু করেছে। তাই আমি ভাবলাম যে তেহারি কথাটা এখানে তোমাদেরকে বলে দিই। আমার কিচেন একদম মেসি হয়ে আছে, খুবই খারাপ, পিছে দেখছো সিঙ্কে একদম জিনিস টিনিস জানো, তো আমরা রেডি না। সো ফোন পে আমি যত না খুশি, তেহারি পে শরীফ ফিজল তার দ্বিগুণ খুশি। আর এই তেহারির রেসিপি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যারা যারা চাও ডেসক্রিপশন বক্সে চেক করে নিতে পারো। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।